मिस होबे ना आपनार पछंदेर टीवी शो देखुन जी5 ऐपे एकदम फ्री। सब प्लान सेट आछे, एबार शुधु ईशार बाड़ीते ढोकार अपेक्षा। मैडम एकटा कथा किन्तु माथाय राखबेन, काजटा खूब ताड़ाताड़ी सारते होबे। हाँ, कालके विजया दशमी, सिक्यूरिटी हालका थाकबे, किन्तु बाइरे थेके किन्तु प्रचुर लोकजन आसबे बरण करते। एकदम ठीक कथा बोलेछेन। ওটাই একদম পারফেক্ট সময়, আমি ওই সময়তেই দপ্তরবাড়িতে ঢুকবো। কিন্তু ঈশা যদি কেউ চিনে ফেলে ফট করে? অয়নদা, আমি তো তোমার বউ নই যে একটু টেনশন হলো আর বেঁকে পড়ে থাকলাম। সিঁদুর খেলার সময় সবার মুখে সিঁদুর মাখা থাকবে, আর আমিও ঠিক ওইভাবেই ঢুকবো আর ভিড়ের মধ্যে মিশে যাব। আর তারপর দপ্তরবাড়িতে ঢুকে একে একে ওই হিরেগুলো আর হিরের হার নিয়ে আমি বেরিয়ে আসবো। আর রবি রবি তো থাকবে পেছনের গেটে। ঠিক আছে ম্যাম, তবে একটা জিনিস মাথায় রাখবেন, 10 মিনিটের বেশি কিন্তু সময় পাওয়া যাবে না। ওটাই আমার জন্য এনাফ টাইম, আমি তার মধ্যেই দপ্তরবাড়িতে ঢুকে ওই হার আর হিরেগুলো নিয়ে বেরিয়ে আসব। আর রবি, তুমি এখন দপ্তরবাড়িতেই ফিরে যাও, আমি তোমাকে কল করে নেব। ওকে, ঠিক আছে। পর না এবার তোর জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। আচ্ছা, আমরা যে ওই দুটো হিরে খুঁজে পেয়ে গেছি সেটা তো আমাদের বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না, তাই তো? ঠিক। এবার যদি এই খবরটাই আমরা ঈশার কানে পৌঁছে দিই? আমি তো বুঝতে পারছি তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তো নিজেই বললে যে এই খবরটা যেন কারোর কানে না পৌঁছায়, ঈশার কানেও না পৌঁছায়। এখন মা, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দেখুন, ঈশা যদি জানতে পারে না যে আমরা অলরেডি দুটো হিরে খুঁজে পেয়ে গেছি, তাহলে কিন্তু ওই বাদবাকি একটা হিরে আর হাতটা নিজের কাছে নিয়ে যেতে চাইবে। ও বুঝতে পারবে একটা একটা করে তাস ওর হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর তখনই ওর ডেসপারেট হয়ে উঠবে, আর সেটাই হবে আমাদের ট্রাম্প কার্ড। ও নিজের পাতা ফাঁদে নিজেই পা দেবে, আর ওর লোভ আজ রাত্রেই ওকে এই বাড়িতে ডেকে নিয়ে আসবে। আচ্ছা বনা, তুমি সবাইকে একটু বুঝিয়ে বলো তো ব্যাপারটা। দেখো সৃজন, ঈশা কিন্তু খুব ভালো করে জানে ও হিরেগুলো কোথায় লুকিয়েছে আর হারটা কোথায় লুকিয়েছে। আমরা যে কোন দুটো হিরে খুঁজে পেয়েছি সেটা তো ও জানে না, তাই যখনই ওই বাড়িতে ঢুকে ওই হারটা আর হিরেগুলোকে খুঁজে বার করবে আর ওগুলোকে নিয়ে বেরোতে চাইবে, তখনই ওকে হাতে নাতে আমরা ধরবো। তাই এক্ষুনি ওই হারটা চুরি যাওয়া আর দুটো হিরে আমাদের খুঁজে পাওয়ার খবরটা সবাইকে জানানোর সময় এসে গেছে। আমার এক্ষুনি একবার সুরভিকে ফোন করতে হবে। সৃজন, একটু ফোনটা দাও তো। হ্যাঁ, হ্যালো সুরভিদি, তোমাকে এক্ষুনি একটা এক্সক্লুসিভ খবর করতে হবে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, দত্তবাড়ির মায়ের গলা থেকে সিএন জুয়েলার্সের দেওয়া 4 কোটি টাকার হার চুরি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 4 কোটি টাকার হার। আপনারা এই মুহূর্তে আমার পেছনে মায়ের গলায় যে হারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে নকল হার, অর্থাৎ আসল হারের রেপ্লিকা। বুঝতে পারছেন, খুব স্বাভাবিকভাবে এই চুরির সঙ্গে দত্তবাড়ির মান সম্মানও জড়িয়ে গেছে। তাই ঠিক সেই কারণে ওই হার খুঁজতে তৎপরভাবে নেমে পড়েছেন দত্তবাড়ির বউ এবং বিশিষ্ট সাংবাদিক আলোকপর্ণা দত্ত। তবে এই মুহূর্তে জানা গেছে যে ওই হারে বসানো 3টি হীরের মধ্যে 2টি হীরে খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। What? 2টো হীরেই পাওয়া গেছে? অসম্ভব। আরে আর অসম্ভবের কি আছে? বর্ণা তো প্রত্যেকবার এইভাবেই সমস্ত অসম্ভবকে সম্ভব করে ফেলে। কোন দুটো হীরে খুঁজে পেয়ে গেল আবার কে জানে। সরাসরি আলোকপর্ণার মুখ থেকে বাকি কথাটা শুনে নেব। কে কিভাবে কাজটা করেছে সেটা কিন্তু আমি ধরে ফেলেছি, আর আমি ধরে ফেলেছি বলেই কিন্তু আমি বুঝতে পারছি চোর এই হারটা চুরি করলেও ওই হারটা বাড়ি থেকে বার করে নিয়ে যেতে পারেনি, এই বাড়িতেই লুকিয়ে রেখেছে। কারণ চোর নিজেকে খুব বেশি চালাক মনে করে, আর নিজেকে চালাক মনে করে বলেই কিন্তু হারটাকে চুরি করে ডিসমেন্টল করে এই বিভিন্ন জায়গায় বাড়িতে লুকিয়ে রেখেছে। ওই হারটা থেকে ভাগে ভাগে তিনটে হিরে খুলে তিনটে আলাদা আলাদা জায়গায় আর হারটাকে অন্য আরেকটা জায়গায় লুকিয়ে রেখেছে। না যে কি করে আমি তো বুঝতেই পারছি না ঈশা, যে আমরা যা যা প্ল্যান করেছিলাম পর্ণা সবটা এইভাবে বলে দিচ্ছে কি করে। আচ্ছা কেউ কি কাটি বাটি করলো নাকি বলো? পোকার মতো কথা বলো না অয়নদা, এই প্ল্যানিংটা আমরা ছাড়া আর কেউ জানতাম না। পর্ণা যা করছে নিজের বুদ্ধিতেই করছে। আমি অলরেডি দুটো হিরে পেয়ে গেছি আর বাকি রয়েছে একটা হিরে আর ওই হারটা। তাই চোর যাই করুক না কেন সে কিন্তু শেষ রক্ষা করতে পারবে না। ওই হার আমি দশমীর আগেই মায়ের গলায় ফিরিয়ে দেব, এটা আলোক পর্ণা দত্তর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? আমি আর চ্যালেঞ্জ নিতে পারছি না। প্রত্যেকবার জানি না কিভাবে পর্ণা লাক সাপোর্ট করে দেয়, প্রত্যেকবার কোনো না কোনো ভাবে ও নিজেই বুদ্ধি খাটিয়ে প্রবলেমগুলোকে সলভ করে দেয়। আর ততবারই লোক তো আছেই পর্ণাকে হেল্প করার জন্য। এখন তো ওই দুটো হিরো পেয়ে গেছে আর একটা হিরে আর ওই হারটা বাকি, সেটাও যদি পর্ণা পেয়ে যায় তখন না তো পারবো পর্ণাকে জেলে পাঠাতে আর না তো আমার হাতে কিছু আসবে। এই জন্য আমি এত কাঠখড় পোড়ালাম নাকি? আরে সেইটাই তো হচ্ছে কথা, কিন্তু এখন কি করব সেটাও তো বুঝতে পারছি না। না অয়নদা, আর লেট করা যাবে না বুঝলে, আজই দত্ত বাড়িতে ঢুকতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম আমি একাই যাব, কিন্তু একা গেলে অনেক সময় বেশি লাগবে, তাই তুমিও যাবে আমার সঙ্গে। আমি কেন? ভয় পাচ্ছ নাকি? না না, ভয় কেন পাবো, আসলে তুমি বুঝতে পারছো না। দেখো অয়নদা, মৌমিতাদি ওদিকে বেঁকে বসে আছে, এখন তুমি যদি না যাও না তোমাকে যেতেই হবে। আমি ওই রবিকে বলে রাখছি, তুমি আমার সঙ্গে যাবে আর এটাই ফাইনাল। যতক্ষণ না পর্যন্ত ঈশা বাড়িতে ঢুকে লুকোনো জায়গা থেকে ওই হিরে আর হার খুঁজে বার করছে ততক্ষণ অবধি কিন্তু বাড়ির কেউ কিচ্ছু করবে না, নাহলে কিন্তু আমাদের পুরো প্ল্যানিংটা একেবারে ভেস্তে যাবে, পুরো প্ল্যানিংটা মাঠে মারা যাবে। আর ওই ভিড়ে আর হার কোথায় লুকোনো রয়েছে সেটাও কিন্তু আমরা কেউ জানতে পারবো না। দিদি ভাই তুমি কোনো চিন্তা করো না, আমরা কেউ আগে থেকে কিছু করবো না। আজ রাতেই ঈশা হালদারের খেল খতম, সব প্ল্যান সেট আছে, এবার শুধু ঈশার বাড়িতে ঢোকার অপেক্ষা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।